এগুলো সব আওলা মাছ। আওলা নামের মাছের আসলে কোনো প্রজাতি নেই। সপ্তাহখানেকের মতো রোদে শুকানো পুঁটি, বাঁশপাতি কিংবা ভেদি মাছের শুটকিকেই স্থানীয়রা বলেন আওলা মাছ। রোদে শুকানো আওলা মাছ আকার ও মানভেদে বাছাই ও আলাদা করা হয় চ্যাপা বা শীদল নামের বিশেষ ধরনের ভেজা শুটকি তৈরির জন্য। বিশেষ ধরনের ভেজা শুটকি তৈরি হয় বিশেষ ধরনের মটকায়। মাটির মটকার পেট বেশ মোটা আর মুখখানা দুই পা ঢোকানোর মতো প্রশস্ত। মাটিতে গর্ত করে মটকার বেশিরভাগটা পুঁতে রাখতে হয় যেন শুটকির চাপে ভেঙে না যায়। এসব মটকার ভেতরেই আওলা মাছের রূপান্তর ঘটে চ্যাপা বা শীদল নামের শুটকিতে। চ্যাপা বা শীদল তৈরির জন্য আওলা মাছ যারা মটকায় ভরেন তাদের বলা হয় শীদল কারিগর। শীদল তৈরির এই কাজ চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের প্রায় 10 কিলোমিটার দক্ষিণে চর লালপুর গ্রামের নামকরা শুটকি পল্লীতে। এক একটা মটকায় 40 থেকে 45 কেজি মাছ ধরে। যত বেশি ধরানো যায় তত ভালো। চ্যাপা শুটকি শব্দটার জন্ম হয়েছে শীদল প্রক্রিয়াজাতকরণের বিশেষের পদ্ধতি থেকেই। প্রথমে হাত দিয়ে, পরে পা দিয়ে চেপে চেপে মটকায় ভরে শুটকি বানানো হয় বলেই নাম হয়েছে চ্যাপা শুটকি। চ্যাপা শুটকির রকম ফের আছে। মিঠা পানি এলাকায় বেশি হয় পুঁটি শীদল ও বাঁশপাতি শীদল। নোনা পানি এলাকায় বেশি হয় ফাঁসিয়া শীদল। ঠেসে ঠুসে শুটকি ভরতে যেয়ে চাপ পড়ে মটকার গায়ে। চাপে যেন না ভাঙে মাটিতে মটকা পোঁতা থাকে সেজন্যই। ফেলনা গুড়া মাছ কাহালচিতে পিষে মন্ড বানানো হচ্ছে মটকার মুখে পরত দেওয়ার জন্য। গুড়া মাছের এই মন্ড মটকার ভেতরে জারণ প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করে। পলিথিনে ঢাকলে বাতাস ঢুকতে পারে না মটকায়। লালপুর শুটকি পল্লীতে চ্যাপা শুটকি তৈরির ধাপ ভিত্তিক এই কাজ চলে অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত। কাদামাটির প্রলেপে যত বেশি নিশ্ছিদ্র হয় মটকার মুখ তত বেশি জারিত হয় ভেতরের মাছ। সাধারণত 15 দিন থেকে 3 মাস পর্যন্ত বন্ধ থাকে মটকার এই মুখ। সব শেষে পলিথিনের নিশ্ছিদ্র ঘেরাটোপ। এখানকার মটকা শুটকি বা চ্যাপা শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে। মটকা শুটকি বা চ্যাপা শুটকি প্রাণীজ আমিষের গুরুত্বপূর্ণ উৎস। আমিষ আর রসনা তৃপ্তি দুটোরই দারুণ যোগানদার লালপুরের বিখ্যাত এই শুটকি পল্লী।